শিক্ষার্থী বন্ধুরা, হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি এবং এইচএসসির ব্যবসা শিক্ষা শিক্ষার্থী, স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা আলোচনা করব হিসাববিজ্ঞান নিয়ে। চলুন জেনে নেওয়া যাক, আমরা হিসাববিজ্ঞান বলতে আমরা কি বুঝি। হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টিং, বন্ধুরা, হিসাববিজ্ঞান বা অ্যাকাউন্টিং, এবার আমরা জেনে নেব হিসাববিজ্ঞান বলতে আমরা কি বুঝি। হিসাববিজ্ঞান হচ্ছে একটি তথ্য পদ্ধতি বা তথ্য ব্যবস্থা, তথ্য ব্যবস্থা। এবার আমরা জেনে নিই তথ্য বলতে আমরা কী বুঝি। হিসাববিজ্ঞান সাধারণত ডিল করে আর্থিক তথ্য বা প্রাতিষ্ঠানিক যে লেনদেন সেসব নিয়ে। তাহলে এক্ষেত্রে আর্থিক তথ্য হচ্ছে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেন সমূহ, যেমন পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়, আসবাবপত্র ক্রয় বা বিক্রয়। এবার আমরা আসি ব্যবস্থায়। যেহেতু আমি বলছি হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা, এই যে আমি যে তথ্যগুলো বললাম, যেমন পণ্যদ্রব্য বা আসবাবপত্র ক্রয় বা বিক্রয়, এগুলোকে আমরা ব্যবস্থা করব। এবার আমরা আসি ব্যবস্থায়। ব্যবস্থা প্রক্রিয়ায় আমাদের প্রথম কাজ হচ্ছে লেনদেনসমূহকে চিহ্নিতকরণ, চিহ্নিতকরণ বা আইডেন্টিফিকেশন। ওকে বন্ধুরা, চিহ্নিত করার পরেই আমাদের পরবর্তী কাজ হচ্ছে লেনদেনসমূহকে লিপিবদ্ধ করা বা রেকর্ডিং। ওকে, লিপিবদ্ধকরণ। লিপিবদ্ধকরণ করার পরে আমরা সেগুলোকে, যাদের তথ্যের প্রয়োজন হয়, বিভিন্ন আগ্রহী পক্ষ রয়েছে, যেমন আপনার পণ্যের ক্রেতা বা পণ্যের বিক্রেতা বা ব্যাংক বা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা কর্মচারী বা প্রতিষ্ঠানের বহির্ভূত অন্যান্য যেসব অঙ্গ প্রতিষ্ঠান আছে, যেমন বাংলাদেশ ব্যাংক বা বিধিবদ্ধ সংস্থা, যেমন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তো এইসব পক্ষকে তথ্য সরবরাহ করা। তো আমাদের হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় বা ব্যবস্থায় তিন নম্বর প্রক্রিয়া বা কাজ হচ্ছে তথ্য সরবরাহকরণ, তথ্য সরবরাহকরণ, সরবরাহকরণ। আচ্ছা, এবার এই তথ্য আমরা কাকে সরবরাহ করব, যার তথ্য প্রয়োজন হয় বা যিনি তথ্যের ব্যবহারকারী। তো আমরা তথ্যের ব্যবহারকারীকে নিয়ে আলোচনার আগে আমরা এবার আসি চিহ্নিতকরণ। চিহ্নিতকরণ বলতে আমরা বুঝি একটি লেনদেনকে বা আর্থিক ঘটনাকে চিহ্নিতকরণ, কারণ হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় সব কিছুই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হয়, এবং এই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বা আর্থিক ঘটনাকে যখন আমরা চিহ্নিত করব, সেই চিহ্নিত করার পরেই আমাদের কাজ হচ্ছে লিপিবদ্ধ করা। আর এই লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় আমাদের প্রথম কাজ হচ্ছে লেনদেনসমূহকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা। আমরা লেনদেনসমূহকে বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা এর যে পক্ষগুলো রয়েছে, সাধারণত প্রতিটি লেনদেনেরই দুইটি পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। আমরা লেনদেনসমূহকে দুইটি পক্ষে অ্যানালাইসিস করব, ডেবিট এবং ক্রেডিট। যখন আমরা অ্যানালাইসিস করে দুইটি পক্ষ পেয়ে গেলাম, তখন আমরা এগুলোকে জার্নাল বা জাবেদায় লিপিবদ্ধ করব। ওকে, জার্নালে আমরা রেকর্ড করব। জার্নালে রেকর্ড করার পরে আমরা সেই তথ্যসমূহকে ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব, সেগুলো লেজারে বা প্রত্যেকটার হিসাবসমূহে শ্রেণীবদ্ধভাবে, আলাদা আলাদাভাবে তাদেরকে আমরা ট্রান্সফার করে সেগুলো থেকে আমরা একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী প্রস্তুত করব। আর এই আর্থিক বিবরণীটি আমরা বিভিন্ন আগ্রহী পক্ষ বা ব্যবহারকারীর নিকট সরবরাহ করব। যেহেতু হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় আমরা যেই কাজটা করলাম, চিহ্নিতকরণ লিপিবদ্ধকরণের কাজটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আগ্রহী পক্ষকে তথ্য সরবরাহ করা, তাই হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য বলা হয় সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এবার হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় যে আসলে কোন ধরনের তথ্য সরবরাহ করা হয়, সাধারণত হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় আগ্রহী পক্ষকে আর্থিক তথ্য বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসগুলো সরবরাহ করা হয়। এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বলতে আমরা বুঝি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ লোকসান বিবরণী বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স বা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, বা এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। এরপর হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় আরও একটি স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়, সেটি হচ্ছে
স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ওকে, এই ফাইন্যান্সিয়াল পজিশন হচ্ছে ব্যালেন্স শিট, যেখানে প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা স্বত্ব থাকে। আর এই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্সে প্রতিষ্ঠানের ক্রয় বা বিক্রয় এবং আয় এবং ব্যয়সমূহের মাধ্যমে নেট লাভ বা নেট ক্ষতি প্রদর্শন করা হয়। এরপর থাকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি। এটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব বা প্রতিষ্ঠানের ওনার্স ইকুইটির পরিবর্তন। এরপর যে স্টেটমেন্টটি সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বা একটি প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ যেই স্টেটমেন্টে থাকে সেটি হচ্ছে ক্যাশ ফ্লো। ওকে বন্ধুরা, আমরা এই আর্থিক বিবরণীগুলো আমরা কাকে সরবরাহ করব? সাধারণত আমি শুরুতেই বলেছিলাম যে প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের তথ্যের ব্যবহারকারী থাকে, আর এই তথ্যের ব্যবহারকারীদেরকে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করতে পারি। হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটি হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। আচ্ছা, এবার আমরা আসি অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। একটি ব্যবসায় পরিচালনার সাথে যারা জড়িত তারাই হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। এক্ষেত্রে আমরা একটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনায় কারা জড়িত? সাধারণত প্রতিষ্ঠানের ম্যানেজার, পরিচালক, প্রতিষ্ঠানের প্রোডাকশন সুপারভাইজার সহ বিভিন্ন ব্যবহারকারী হতে পারে। তাই আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারীদের একটা তালিকা তৈরি করি। এক্ষেত্রে হতে পারে ব্যবস্থাপকগণ, তারপর পরিচালকগণ, তারপর হতে পারে পরিদর্শক বা আপনার প্রোডাকশন সুপারভাইজার, উৎপাদন পরিদর্শক। এছাড়াও আমরা এই যে ব্যবস্থাপকগণ বলছিলাম, এই ব্যবস্থাপকগণ বিভিন্ন রকমের হতে পারে। সেটা হতে পারে মার্কেটিং ম্যানেজার, সেটা হতে পারে ফাইন্যান্স ম্যানেজার, সেটা হতে পারে প্রোডাকশন ম্যানেজার, পরিচালক হতে পারে ফাইন্যান্স ডিরেক্টর, প্রোডাকশন ডিরেক্টর, ম্যানেজমেন্ট মার্কেটিং ডিরেক্টর, এরপর উৎপাদন পরিচালক হতে পারে আপনার প্রোডাকশন ডিরেক্টর বা উৎপাদন প্রোডাকশন সুপারভাইজার। এছাড়াও একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ ব্যবহারকারী থাকতে পারে, যারা প্রতিষ্ঠানের পরিচালনার সাথে জড়িত এবং প্রতিষ্ঠানকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এবার আসি আমরা হিসাব তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী। হিসাব তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী কারা? ধরেন আপনি একজন বিনিয়োগকারী, আপনার কাছে কিছু টাকা আছে, সেই টাকাটা আপনি কোথাও ইনভেস্ট করতে চান। তাহলে আপনি যখন কোথাও ইনভেস্ট করতে যাবেন, ইনভেস্ট করার জন্য আপনি, ধরেন আপনি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি চালু করতে চান, তাহলে আপনি বাজারে অন্যান্য যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রয়েছে তাদের ইনফরমেশান আপনার জানার প্রয়োজন হবে, যে তারা কী পরিমাণ প্রফিট করছে, তাদের বর্তমান অবস্থা কী বা তাদের বর্তমান বিজনেস ট্রেন্ডটা কেমন। তো জানার জন্য আপনি অবশ্যই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, পজিশন, চেঞ্জেস ইন ইকুইটি, ক্যাশ ফ্লো দেখবেন। আর সেটাই হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের বহিঃস্থ ব্যবহারকারী। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বহিঃস্থ ব্যবহারকারীর আমরা একটা পক্ষ পেলাম, সেটা হচ্ছে একজন বিনিয়োগকারী বা ইনভেস্টর। এক্ষেত্রে বিনিয়োগকারী হতে পারে আপনার প্রতিষ্ঠানেও, কিন্তু একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারে আপনার প্রতিষ্ঠানের শেয়ার যদি কেউ পারচেজ করে, সে কিন্তু আপনার প্রতিষ্ঠানের জন্য একজন বিনিয়োগকারী। সো সেক্ষেত্রে সেও কিন্তু বহিঃস্থ ব্যবহারকারী, যদি না সে পরিচালক মণ্ডলীর একজন হয়ে থাকে। খেয়াল রাখবেন, একজন বিনিয়োগকারী হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, তারপর সে প্রতিষ্ঠানের বহিঃস্থ ব্যবহারকারী। যদি সে অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে চায়, তাহলে তাকে অবশ্যই ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে হবে বা পরিচালনায় অংশগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে তাকে পরিচালক হতে হবে বা ব্যবস্থাপক হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা অন্য বহিঃস্থ ব্যবহারকারী কারা। যেমন আপনি একজন শিক্ষার্থী, আপনি বর্তমান বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো নিয়ে রিসার্চ করতে চান, বা বর্তমান ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ট্রেন্ড কেমন বা তাদের প্রফিট পারফরমেন্স কেমন সেটা জানার জন্য আপনি তাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশান বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো কালেক্ট করলেন, তাহলে আপনি একজন বহিঃস্থ ব্যবহারকারী। এখন আরেকটা এক্সাম্পলে আসি। ধরেন
আপনি কোনো একটি ব্যাংক থেকে লোন নেবেন, তো লোন নেওয়ার আগে ওই প্রতিষ্ঠানটি বা ওই ব্যাংকটি আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে চাইবে যে আপনার প্রতিষ্ঠানের বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন বা প্রিভিয়াস রেকর্ড কেমন বা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আপনার ট্রানজ্যাকশন কেমন, আপনার ক্যাশ ফ্লো কেমন। ওই যে সে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখলো, সেজন্য সে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যৎ ব্যবহারকারী। আচ্ছা, যখন আমি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবহারকারী নিয়ে আলোচনা করছিলাম, তখন আমার মনে পড়লো যে একজন ফাইন্যান্স ডিরেক্টর, ওনার আসলে কাজ কী? উনি আসলে ফাইন্যান্স ডিরেক্টরের কাজ হচ্ছে অর্থ পরিচালনা সংক্রান্ত কাজ করা। এখন এই অর্থ পরিচালনায় সে যখন একটি প্রতিষ্ঠানের জন্য বা তার প্রতিষ্ঠানের জন্য সে যখন লভ্যাংশ ঘোষণা করতে যাবে, তখন কিন্তু সে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখবে যে তার প্রতিষ্ঠানে প্রপার ক্যাশ আছে কি না লভ্যাংশ ঘোষণা করার জন্য বা লভ্যাংশ প্রদান করার জন্য। সেক্ষেত্রে একজন ফাইন্যান্সিয়াল ডিরেক্টর হবে একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বহিঃস্থ ব্যবহারকারী কারা। তো বহিঃস্থ ব্যবহারকারী আরও কিছু আমি বলতে পারি, সেটা হচ্ছে যেমন একটা সরকারি বিধিবদ্ধ সংস্থা হতে পারে, যেমন বাংলাদেশের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিজনেস করতে যায় বা শেয়ার মার্কেটে নিবন্ধিত হতে চায়, তাহলে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী তাকে নিবন্ধিত হতে হবে। তারপর বাংলাদেশে যারা NBR বা রাজস্ব কর্ম প্রতিষ্ঠান আছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য বহিঃস্থ ব্যবহারকারী। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক, সেও বহিঃস্থ ব্যবহারকারী। তো আমি আশা করি আজকের লেকচারে আপনারা হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ এবং বহিঃস্থ ব্যবহারকারী কারা বুঝতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, হিসাববিজ্ঞান বিষয়ে আজকে আমাদের এ পর্যন্তই। হিসাববিজ্ঞান বিষয়ে নতুন নতুন ক্লাস পেতে এবং আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।